তা রবি ভাবি টাইম তো শেষের দিকে আমরা যাইতে পারলাম না কারণ 5টা বেজে গেছে এখন তো ঢুকে ঢুকতে দিল না আমাদেরকে কারণ শেষ তা তবুও আপনার কাছে একটু জিজ্ঞেস করতে চাইতেছিলাম যে এই যে জায়গাটার নাম হচ্ছে কি বলেন ওয়ারিক যে ঘটনাটা একটু বলেন তো সংক্ষেপে বলেন যে কি হলো ঘটনাটা রাজ পরিবারে দুই রাজ পরিবারে তখন কি ওটা রাজ পরিবারের তৃতীয় ছেলে বিয়ে করছিল এখানের এখানের I think he's Duke in me. আচ্ছা কিন্তু ওদের অনেক টাকা পয়সা ছিল আর ওর থার্ড ছেলে তো কোনো রকমই রাজ মুঠুপটা পাবে না আচ্ছা তারপরে যখন ওর বড় ভাই মারা গেল ওর যুদ্ধ করিয়া ছোট ভাইয়ের সাথে যুদ্ধ করিয়া আচ্ছা শ্বশুরের টাকার বেকিং পাইয়া অনেক ঘটনা ঘটছে সেই থেকে এটা কাসেলের নাম হয়ে গেল যে রউইক কাসেল তা আজকে দেখা হলো না পুরোটা ধন্যবাদ আপনাকে আমি আর একটু জাস্ট দেখাই যে দর্শক শখ ছিল যে এই যে বিয়ে করে জামাই হয়ে ঢুকে পরে পুরো রাজ্য দখল করে নিয়া এরা কি ইতিহাস এখন সেই ইতিহাসের এই যে অংশ এই কাসেলের ছবি বাইরে সুন্দর করে সাজানো হয়েছে এটা শেক্সপিয়ারের গ্রামের থেকে কিন্তু খুব বেশি দূরে না মাত্র জাস্ট 8 মিনিটের রাস্তা পার হওয়ার পরেই আমরা এখানে এসে হাজির হলাম কিন্তু এন্ট্রেন্সে তো আর কোনো ব্যবস্থা নাই কারণ 5টা বেজে গেছে আমাদের আসতে দেরি হয়ে গেল আজ মূলত এসেছিলাম শেক্সপিয়ারের বাড়ি এবং তার স্কুল তার গ্রাম দেখতে এখন যেতে যেতে পথে হঠাৎ এখানে দেখলাম তো ভালো হতো তাহলে এটাও একটু দর্শন হয়ে যাক এখন সবাই বেরোয় আসছে যাবার পথে এটা একটা বিশাল ঘটনা যে রাজকীয় পরিবারের ভিতরেও ঘটেছে অতীতে আমাদের দেশেও কিন্তু এরকম ঘটেছে আমি আমার মনে পড়ছে আমারই নানা বাবা যখন নানাকে বিয়ে দিলেন তখন সেই এলাকায় তারা ছিল বড় জমিদার এখন এক জমিদারের পরিবারের সঙ্গে আরেক জমিদারের পরিবারের বিয়ে শাদি এইভাবে ঘটতো তৎকালীন তা সেটা হয়তোবা এই প্রথার থেকেই শুরু কারণ এরা যেহেতু অনেক আগের ঘটনা আমি যে ঘটনার সাথে জড়িত সেটা কিছুদিন পরে তারপরেও এই সেই কাসেল এখানে প্রতিদিন হাজারেরও বেশি লোকের ভ্রমণ চলছে তারা ঘুরছে দেখছে ইতিহাস সম্বন্ধে জানছে এখন ইতিহাস এবং একই সাথে সাহিত্য এ দুটোকে এরা ধরে রেখেছে যুগ যুগ ধরে আর বিশ্বের মানুষের আনাগোনা কেন ইংল্যান্ডে এত বেশি শুধু কি সবাই কাজ করতে আসে শুধু কি সবাই শ্রমিক হয়ে আসছে না টুরিস্টের অভাব নাই প্রতিদিন হাজার হাজার টুরিস্ট আসছে এখানে জানছে দেখছে এবং শেয়ার করছে শেয়ার ভ্যালু থেকে আজকের এই এক চমৎকার দিনে আমি এসেছিলাম এই কাসেলে কাসেলের সম্বন্ধে কিছু বর্ণনা দেওয়া হলো সাথে ছিল ঘটনার শুরুতে রুবি মারিয়া ওখানে দাঁড়াচ্ছে নাজমুল ওয়েট করছে আমাদের যাবার সময় যাবার বেলায় নাজমুল কিছু বলে দাও আমাদের জার্নি শেষের পথে শুভেচ্ছা স্বাগতম দেশ ও জাতির স্বার্থে কিছু বলো যে মিদাবাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত আগমন সেটা গেল কিন্তু ঘটনা যেটা সেটা তুমি ভুলে গেলে তো হবে না যে রাজ পরিবারও ঘটনা ঘটেছে দুই নম্বরই চলেছে পটেটো দোলবল পিছু ওইটা এদেরও ছিল কিন্তু বেচারা শেক্সপিয়ারের এত দোষ কেন আমি বুঝতাম না কি ব্যাপার বলতে জাতির কাছে এই প্রশ্ন ছেড়ে জাতির কাছে প্রশ্ন যে শেক্সপিয়ারের বদনাম না দিয়ে বরং ইতিহাস পড়ো ইতিহাসের সাথে রচনা শুরু করো কিসের উপরে সাহিত্যের উপরে তাহলে কি হবে চেতনা জাগবে আর চেতনা হলে কি হবে বায়োগ্রা বা নানা ধরনের ওষুধপত্র খেয়ে তুমি বউ ঠেকায় রাখতে পারবা না নতুন প্রজন্মকে যে যেখানে সবাইকে শুভেচ্ছা শুভকামনা ভালো থাকুন ভালো রাখুন নাজমুল তোমাকে অনেক ধন্যবাদ আগামীকাল আমাদের নতুন দিন নতুন পার্টি নতুন সময় নতুন প্রজন্ম নতুন ভাবে বিয়ে করতে যাই এবং সে এক আর এক ঘটনা সিলেটি মেয়ের সঙ্গে বিয়ে হবে যশোরের আর এক ছেলে এবং তাদের জন্মস্থান বেসিক্যালি লন্ডন তা দেখা যাক আমি কালকে আবার ফিরব আজকের মতো এখানেই বিদায় আমাদের এখন ব্যাক টু স্টপ লন্ডনের পথে যেতে যেতে পথে আরো কথা হবে
বার্মিংহাম হয়ে হয়তো বা আর একবার কোথাও দাঁড়াতে পারি নাও পারি বলা যায় না। সবাইকে শুভেচ্ছা শুভকামনার সাথে আমার সাথে যে আমার হোস্ট ছিল দুইজন বন্ধু নাজমুল হুদা এবং রুবি হুদা, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।